বন্ধুরা, কেন্দ্র সরকারের তরফ থেকে বড় সুখবর দেওয়া হলো ছাত্রছাত্রীদের জন্য। এই করোনা পরিস্থিতিতে, এই করোনা ভাইরাসের জন্য তোমাদের আগামী বছরগুলোর জন্য কিন্তু তোমাদের যে সিলেবাস রয়েছে, স্কুল শিক্ষার যে সমস্ত সিলেবাসগুলো থাকে, সেই সিলেবাসগুলো কিন্তু কমানো হতে চলেছে। সেই সিলেবাসগুলো কমানো হবে, কোন কোন সাবজেক্টে কমানো হবে, কীভাবে কমানো হবে এবং কোন বোর্ড থেকে কমানো হবে, সমস্ত কিছু বিস্তারিত জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। নমস্কার বন্ধুরা, তোমাদের শুরু WBPSC এক্সাম এবং লেটেস্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকন ওপেন করে অবশ্যই রাখবে। বন্ধুরা, আগামী দু বছর এখানে ICSI এবং ISC সিলেবাস কমছে। শুক্রবার বোর্ডের অনুমতি স্কুলগুলিতে প্রিন্সিপাল এমনই জানিয়েছেন ICSE বোর্ডে। পাশাপাশি পরবর্তী সিলেবাস কী হবে তা বিষয়েও বিস্তারিত তথ্য দিয়ে দেওয়া হয়েছে স্কুলগুলিকে। মূলত গত 4 মাস ধরে লকডাউন এবং করোনা ভাইরাসের কারণেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সংক্রমণের জন্য স্কুল বন্ধ রয়েছে, তোমরা জানো সমস্ত কিছু স্কুল বন্ধ রয়েছে। অনলাইন ক্লাস হলেও, অনলাইনও ক্লাস হচ্ছে স্বাভাবিকই, অনেক জায়গায় হচ্ছে, অনেক জায়গায় গ্রামীণ এলাকায় অনেক জায়গায় হচ্ছে না। যারা পাওয়ার তারা পাচ্ছে, হয়তো যাদের কাছে পরিকাঠামো আছে তারা হয়তো পাচ্ছে, কিন্তু যাদের কাছে স্মার্টফোন বা আদার্স কিছু নেই তারা হয়তো এই যে পরিষেবাটা সেটা পাচ্ছে না। ক্লাসরুমে তো কোনোরকম ক্লাস হয়নি। আর সিলেবাস, যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা কমপ্লিট করাটাও একটা টাফ বিষয় এই মুহূর্তে, কারণ বেশি দিন সময় না, 6 মাসের মধ্যে হয়তো এক্সামও চলে আসবে। সেহেতু সিলেবাস যেটা রয়েছে সিলেবাসটাকে এখন কমপ্লিট করা খুবই মুশকিল। সেই জন্য এই প্রিন্সিপালদের মধ্যে একটি আলোচনা বোর্ড বসানো হয়েছে। সেই বোর্ডে আলোচনার পর সেই বিষয়ে ওনারা সিদ্ধান্ত নিয়েছেন যে আগামী 2 বছরের জন্য, প্রাথমিকভাবে এখন বলা হচ্ছে 2 বছরের জন্য, কিন্তু তোমরা জানতে পারো যে বলা হয়েছে যদি পরিস্থিতি অন্যদিকে যায় বা পরিস্থিতি আরও যদি অন্যান্য কিছু হয়ে এসে যায় তখন আরও বাড়ানো হবে বলে জানানো হচ্ছে। এখানে দেখে নাও, বোর্ডের তরফে স্কুলের প্রিন্সিপাল জানানো হয়েছে যেহেতু আগামী গত 4 মাস ধরে স্কুল বন্ধ এবং আগামী দিনে আরও কতদিন স্কুল বন্ধ থাকবে সে বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট ধারণা নেই বোর্ডের কাছে। আগামী দিন যদি আরও সময় ধরে স্কুল বন্ধ থাকে তা সেক্ষেত্রে সিলেবাস আরও কমানো হতে পারে, শুক্রবার বোর্ডের তরফে এমনই ইঙ্গিত দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে বলতে গিয়ে সেন্ট্রাল মডার্ন স্কুলের প্রিন্সিপাল নাবারুন দে বলেন, বোর্ডের তরফে সিলেবাস কমানোর কথা আজকেই বোর্ডের তরফে জানানো হয়েছে। কতটা সিলেবাস কমানো হয়েছে তা দেখার জন্য আমাদের বিষয়ভিত্তিক শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনায় বসতে হবে। তাহলে কতটা সিলেবাস কমানো হচ্ছে বা কতটা কমানো হবে সেটি আলোচনার বিষয়ে, আলোচনা করার পর সেটাকে ভালোভাবে আরও ডিসকাস করে নেওয়ার পর একদম অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে। যখন অফিসিয়ালি জানিয়ে দেওয়া হবে আমি তোমাদের কাছে পৌঁছে দেবো। সেই জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে নেবে, লাইক ওপেন করে অবশ্যই রেখে দাও, এর সঙ্গে সঙ্গে ভিডিওকে একটা লাইক অবশ্যই করে দেবে। তবে বেশ কিছুটা সিলেবাস কমানো হয়েছে যা দেখে বোঝা যাচ্ছে প্রাথমিকভাবে। তাহলে প্রাথমিকভাবে যেটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিলেবাস কমানোর, কিন্তু এখন কি হুট করে তো যে কেউ একটা সিলেবাস কমিয়ে দিতে পারে না। সবার সঙ্গে আলোচনা করে অবশ্যই সেটাকে সিদ্ধান্ত নিতে লাগবে, সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে আলোচনা করে নিয়ে, তারপরে যারা বড় পদক্ষেপে রয়েছে, যারা বড় পদে রয়েছে তাদের কাছ থেকে আলোচনা করে নিয়ে যে কোন জিনিসটাকে বাদ দেওয়া যাবে আমাদের সিলেবাস থেকে, এই সিলেবাস থেকে এই জিনিসটাকে বাদ দেওয়া হবে, ওই জিনিসটাকে বাদ দেওয়া হবে, সেটা একটা আলোচনার বিষয়। সেটা আলোচনা করে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে এবং কোনটা বাদ দেওয়া হবে। এরপর কি বলেছে, করোনা সংক্রমণের জন্য ইতিমধ্যেই চলতি বছরের ICSE হয়ে গেল, তারপরে CBSE সমস্ত পরীক্ষা বাতিল করে দেওয়া হয়েছিল বোর্ডের তরফ থেকে। বাতিল হওয়া পরীক্ষাগুলি মূল্যায়ন কীভাবে হবে তার জন্য বৃহস্পতিবার বোর্ডের তরফে বিস্তারিত আকারে মূল্যায়ন পদ্ধতি নিয়ে দেওয়া হয়েছে। তবে দীর্ঘদিন স্কুল বন্ধ থাকার জন্য আগামী বছরের ICSE এবং ISC পরীক্ষার সিলেবাস কী হবে সেটাও নিয়েই গত কয়েকদিন ধরে বোর্ডের বিশেষজ্ঞরা আলোচনা চলছিলেন। তো অনেকদিন ধরে আলোচনা চলছিল, এবার সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে যে কমানো হবে আগামী 2 বছরের জন্য। প্রাথমিকভাবে 2 বছরের জন্য কমানো হবে, পরে সেটাকে এক্সটেন্ড করা যেতে পারে, পরে সেটা পরে দেখা যাবে যে এক্সটেন্ড হয় কি হয় না। এরপর কী বলা যেতে পারে, অনলাইনে ক্লাস হলেও সেই অনলাইনে ক্লাসের মধ্যে বোর্ডের পরীক্ষার সিলেবাস কতটা শেষ হবে সম্ভব সে নিয়েও আলোচনা চলছিল, কারণ তোমরা জানো অনলাইনে ক্লাস সবার মধ্যে যাওয়া সম্ভব না এবং অনলাইনে ক্লাস সবসময় যেভাবে একটা স্কুলের মধ্যে যে কোনো একটা ক্লাস যেভাবে হয় সেটাকে অনলাইনে সেভাবে পরীক্ষাটার মধ্যে কিন্তু ক্লাসটা করানো যায় না। সেই জন্য ওরা চিন্তায় রয়েছে যে সিলেবাসটাকে কমপ্লিট হবে কি হবে না। সেই জন্য এই বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে সিলেবাসটাকে ডিক্রিজ করে দেওয়া, সিলেবাসটাকে কমিয়ে দেওয়ার কিন্তু সিদ্ধান্ত নিয়েছে। এই সিদ্ধান্ত তোমাদের কী মতামত তোমরা কমেন্ট করে অবশ্যই জানাবে।